একটি জমি কেনার আগে কি কি পেপারস, কি কি কাগজপত্র এবং কি কি বিষয় জানতে হবে সেই বিষয়ের উপরে। আমরা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি জমি ক্রয় করি, সেটা কেনার পরে সারা জীবন আমাদের মামলা মোকদ্দমা, বিভিন্ন মারামারি, কাটাকাটি, মাতবর, মোল্লা বিচার করতে হয়। আপনার সারা জীবনের কষ্টের অর্জিত সঞ্চয় দিয়ে আপনি একটি জমি কিনবেন, সেটা হবে নির্ভেজাল এবং নির্ভুল, এবং আপনি সারা জীবন আনন্দের সাথে আপনি এবং আপনার ওয়ারিশগণ সেই বাড়ি, সেই সম্পদ ব্যবহার করবে, ভোগ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের সমাজে দেখা যায় 100টি বাড়ির উপরে যদি আপনি জরিপ করেন, 70 থেকে 60টি বাড়ি পাবেন যেখানে সম্পদ নিয়ে, জমি নিয়ে বিরোধ। এর কারণ কি? সঠিকভাবে কাগজপত্র এবং মালিকানা না বোঝার কারণে এই বিষয়টা হয়ে থাকে। তাই আপনি যদি একটি জমি কিনতে চান বা আপনার যদি একটি জমি থাকে, তাহলে আপনার এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি, যে একটি জমি কেনার আগে কোন কোন পেপারসগুলো যাচাই করা উচিত। হয়তো আপনি কিনবেন না, আপনার ছোট ভাই কিনবে, আপনার বড় ভাই, আপনার বাবা মা, আত্মীয় স্বজন কেউ কিনতে চায়, তাকে আপনি এই তথ্যগুলো দিয়ে যদি সহযোগিতা করেন, তাহলে সে জমি কিনে কখনোই প্রতারিত হবে না। আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন, সাধারণ এই বিষয়টুকু যাচাই করতে পারবেন না, এটা তো হয় না। তাই একটি জমি যদি আপনি কিনতে চান, তাহলে কেনার আগে এই কয়টা বিষয় কমপক্ষে আপনি মাথায় রাখলে আপনার জমিটা হবে নির্ভেজাল, আপনার এই জমি নিয়ে মামলা মোকদ্দমা কোর্ট কোর্ট পর্যন্ত যাইতে হবে না। দেখুন, আমি 1 নম্বরই লিখে রেখেছি মূল দলিল। আপনি যে জমিটা কিনতে চান, প্রথমে আপনি তার মূল দলিল দেখবেন। ধরেন সুতার পাড়া মোজায় কেউ 10% জায়গা বিক্রি করবে, আপনি তাকে প্রথমে বলবেন যে ভাই আপনার মূল দলিলটা আমাকে দেন। সে যে সম্পদটা ব্যবহার করতেছে, বিক্রি করতে চায়, ওয়ারিশের হোক বা কেনা হোক, তার একটা মূল দলিল আছে। যদি না থাকে, তাহলে আপনি সার্টিফাইড কপিটা চাইতে পারেন, সার্টিফাইড কপি, যেটাকে আমরা নকলও বলে থাকি। তাহলে প্রথমে আপনি মূল দলিল দেখবেন, মূল দলিলে দেখবেন যে উনি যে সম্পদ বিক্রি করতে চায় তার সমস্ত তথ্য বা মালিকানা ঠিক আছে কিনা। এরপরে আপনি আরও শিওর হওয়ার জন্য যে বিষয়টা নেবেন, সেটি হচ্ছে বায়া দলিল। গ্রামের ভাষায় এটাকে পিটও বলে, মুরব্বীরা ভায়া দলিলও বলে। এই মূল দলিলটা হওয়ার আগে এই সম্পদটা কয় হাত বদল হয়েছে, তার আগে সে কীভাবে পাইলো, তার আগে কীভাবে পাইলো, এভাবে 25 বছরের একটা তফসিল বা হিস্ট্রি থাকে, সেটাও আপনি দেখবেন। তার মানে আপনি দুই ধরনের দলিল পাইলেন, একটা হলো মূল দলিল, একটা হলো ভায়া দলিল বা বায়া দলিল, যেটাই বলেন। এরপরে আপনার দেখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে সকল প্রকার খতিয়ান বা পর্সা। যদি আমাদের আউট অফ ঢাকা সিটি হয়, তাহলে আপনাকে 3টা পর্সা ট্যালি দিয়ে দেখতে হবে। 1 নম্বর হলো CS, 2 নম্বর হলো SA, 3 নম্বর হলো RS। যদিও আমাদের বর্তমান সময়ে সমস্ত জমি বেচা কিনি হয় RS রেকর্ডের উপরে ভর দিয়ে, RS-এ যদি রেকর্ড ঠিক থাকে, তাহলে আপনি খারিজও করতে পারবেন, বেচতেও পারবেন। কিন্তু ধরেন আপনার কাছে একজনে একটা জমি বিক্রি করতে চায় 10%, RS-এ 10% রেকর্ড হয়েছে, কিন্তু CS-এ রেকর্ড হয়েছে 8 বা 7, তাহলে আপনি যদি এই সম্পত্তিটা কিনেন 10% ধরে, তাহলে কিন্তু CS থেকে যদি ট্যালি দেওয়া হয়, SA থেকে ট্যালি দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার এই সম্পদ টিকবে না। তাই অবশ্যই মূল দলিলের সাথে পর্সাগুলোকে মিলিয়ে দেখতে হবে, যে দলিলেও 10, 3টা পর্সায় 10% রেকর্ড হয়েছে কিনা, এই বিষয়টা দেখতে হবে। তবে আমি বলবো প্রথমে আপনি CS পর্সাটাকে ফলো করবেন, কারণ CS-টাই হলো বাংলাদেশ বা ভারতবর্ষের পর্সার মূল স্তরটা, স্ট্রাকচারটা হচ্ছে CS। CS থেকে যদি ট্যালি দিয়ে আসেন, এখান থেকে যদি কারেক্ট অপশন হয়, দলিলের সাথে মিলে যায়, তাহলে আপনার জমিটা অ্যাকুরেট, এটা আপনি ধরতে পারেন, সেটা কেনা সম্পদ হোক বা ওয়ারিশের সম্পদ হোক। এরপর আপনাকে দেখতে হবে খারিজ। 2005 সালের পরে গভর্নমেন্ট নিয়ম করেছে, যদি আপনার ওয়ারিশের সম্পদ হয়, পৈতৃক সম্পদ হয়, তাহলে আপনার খারিজ লাগবে না। আপনার ব্লাডের মধ্যে যদি কেউ কিনতে চায়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনার যদি কেনা সম্পদ হয়, তাহলে কিন্তু আপনাকে খারিজ করতে হবে, খারিজ ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না। যদি আপনার বাবার থেকে পেয়ে থাকেন, মায়ের থেকে পেয়ে থাকেন, তাহলে আপনি বিক্রি করতে পারবেন খারিজ ছাড়া, কিন্তু যে সম্পদটা আপনি বিক্রি করতে চান, সেটা যদি খারিজ করা না হয়, কেনা সম্পদ হয়, তাহলে আপনাকে খারিজ করতে হবে। বা অনেকে এটাকে নামজারিও বলে, কেউ এটাকে মিউটেশনও বলে, জমা ভাগও বলে। খারিজ ছাড়া বর্তমানে কোনো সম্পদ বেচাটা খুব রেয়ার। যদি ওয়ারিশের সম্পদ হয়, তবুও খারিজ করে নেওয়াটা অত্যন্ত বেটার আমি মনে করি, কারণ খারিজও একটা রেকর্ড। দেখুন 1982 সালে আমাদের দেশে রেকর্ড হয়েছিল RS, তারপরে আর কোনো রেকর্ড আসে নাই। কিন্তু আপনি যখন একটি জমি খারিজ করবেন, এটা কিন্তু আপনার সরকারের গভর্নমেন্টের খাতায় আপনার নামে একটা রেকর্ড হইল, এটা একটা রেকর্ড, এটা দলিলও বলতে পারেন এক ধরনের, কারণ তারা আপনাকে এই খারিজের মাধ্যমে একটা খতিয়ান নাম্বার দিবে, আপনার নামে একটা হোল্ড খতিয়ান খোলা হইল, এটা অত্যন্ত জরুরি। খারিজ ছাড়া কেউ জায়গা কেনার চেষ্টা করবেন না। এরপরে হলো আপনি যে জমিটা কিনতে চান, ধরেন আপনার কাছে রহিম নামে একজন লোক 10% জায়গা বিক্রি করবে, সে বলতেছে আমার জায়গা আছে, কিন্তু মোজার নাম বলে না। ম্যাপে দেখবেন, আপনি প্রথমে দেখবেন যে সে কোন মোজায় জমিটার মালিক, কোন থানায়,
মোজাটা দেখলেন, ধরেন মোজার নাম সুতারপাড়া। তারপরে আপনি দেখবেন যে সে জমিটা যে বিক্রি করতে চায় তার যে দাগ নাম্বার আছে SA CS RS, ওই দাগ নাম্বারগুলো তিনটা ম্যাপের মধ্যে মিলিয়ে দেখবেন যে যেই মোজায় বিক্রি করতে চায় ওই মোজায় সেই দাগ নাম্বারটা আছে কি নাই। যেমন ধরেন সে 1132 নাম্বার দাগ নাম্বার দাগের সম্পত্তিটা বিক্রি করতে চায়, এটা সুতারপাড়া মোজায় মনে করেন সাপোজ। এখন ওই মোজায় ওই ম্যাপে এই দাগ নাম্বারটা আছে কি না সরজমিনে গিয়ে এবং ম্যাপে মিলিয়ে দেখবেন। এরপরে হলো আপনি যে জমিটা কিনতে চান, ধরেন সেই জমিটা 50 বছর ধরে খাজনা দেয় না, আপনি যদি এখন এই জমি কিনেন তাহলে কিন্তু এই সম্পূর্ণ খাজনা যে কিনবে তার উপরে এসে পড়বে। এজন্য জমি কেনার আগে যে জমিটা বিক্রি করতে চায় তাকে বলবেন আপনি খাজনার রসিদ নিয়ে আসবেন, খাজনা ক্লিয়ার করে দিয়ে আসবেন। কারণ যদি খাজনা না দিয়ে সে বিক্রি করে তাহলে এই খাজনা যে কিনবে তাকে দিতে হবে, এজন্য খাজনার রসিদ অত্যন্ত জরুরি। যদি অবশ্য খারিজ করার সময় খাজনার রসিদ সাথেই থাকে, তারপর এটাকে আপনাকে শিওর হওয়ার জন্য বললাম। এরপরে হচ্ছে একটি জমির মেজর একটি পার্ট হচ্ছে জমির দখল, এটাকে তো মানতেই হবে, মাস্ট। সমস্ত পেপার একদিকে দিলে দখলকে একদিকে দিতে হবে। কেননা ধরেন আমি এই জমিটা বিক্রি করতে চাই, জমিটা 5%, কিন্তু আমার দখলে আছে 2%, তাহলে কিন্তু আমি চাইলেই বিক্রি করতে পারতেছি না। হ্যাঁ, আমার পেপার আছে, এটার জন্য মামলা মোকদ্দমা মারামারি কাটাকাটি বিচার আসার কত কিছু করতে হবে। এজন্য আপনি যে জমিটা কিনবেন আগে দেখবেন যে সে যতটুকু বিক্রি করতে চায় পেপার তো দেখবেনই, তারপর দেখবেন যে তার দখলে আছে কিনা। এমন অনেক সম্পদ আছে যে তার জমি কাগজে আছে 20%, কিন্তু তার দখলে আছে 15%। আমার মতে দখল এবং দলিল সব কিছু মিলে যেটা পাওয়া যায় সেটা নেওয়াটাই সবচেয়ে বেটার। তবে এটাকে আমি বলবো না যেটা সঠিক নয়। এরপরে হচ্ছে আপনি যদি আরও কনফার্ম হইতে চান, ধরেন এতগুলা পেপার্স এত বিষয় জানার পরেও যদি মনে করেন যে না আমি এতেও সন্তুষ্ট না, আমি আরও জাস্টিফাই করতে চাই, আমি আর একটু এনশিওর করতে চাই বা শিওর হতে চাই, তাহলে আপনি এটাকে বলে তাল্লাশি। আপনি যেই মোজায় বা যেই থানায় জমিটা কিনতে চান ওইটার ভূমি অফিসে গিয়ে আপনি 300 থেকে 500 টাকা নিতে পারে, কিছু স্পিড মানি খরচ করলে আপনার ওই জমির কাগজপত্র নিয়ে একটু তাল্লাশি দিয়ে দেখতে পারেন যে জমিটা অথেন্টিক কিনা, খাঁটি কিনা, জমির মধ্যে কোনো ভেজাল আছে কিনা, জমিটা জাল হয়েছে কিনা, জাল দলিল হয়েছে কিনা, আগে বিক্রি হয়েছে কিনা, এরকম। আর এরপরেও যদি আপনি ওই ভূমি অফিস থেকে না পান তাহলে আপনি যাইতে পারেন ডিসি অফিসে অথবা তেজগাঁও রেকর্ড রুমে যায় আপনি ফাইনালি কিছু টাকা ব্যয় করলে এই জমিটাকে তাল্লাশি দিয়ে দেখতে পারেন। আর আপনার এরিয়ায় যদি কোনো অ্যারিস্টোক্রেট আমিন থাকে, সার্ভেয়ার থাকে, লয়ার থাকে, তাদের সাথে পরামর্শ করতে পারেন, তাদের পরামর্শ নিয়েও দেখতে পারেন। এক থেকে একজন থেকে না হলে 2 জন 3 জন 5 জন যারা এই সম্পর্কে এক্সপার্ট প্রফেশনাল লোক আছে তাদের দেখাইতে পারেন, মানুষের সাথে পরামর্শ করতে পারেন, তারপরে আপনি জমিটি কেনার জন্য কনফার্ম হবেন। এই সবগুলো বিষয় মাথায় রেখে যদি আপনি একটি জমি কিনেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আই ক্যান গ্যারান্টি অ্যান্ড ওভার শিওর দ্যাট ইউ আর নট প্রবলেম, ইউ আর নট ফেস টু দ্য প্রবলেম, আপনি কখনোই কোনো প্রবলেম ফেস করবেন না এবং আপনার জমিটি হবে নির্ভেজাল। আমি এখানে যে বিষয় নিয়ে কথা বললাম, যদি আমার এই বিষয়গুলো আপনাদের ভালো লাগে আমাকে ইন্সপায়ার করবেন, আর আমার তথ্যের ভিতরে যদি কোনো ইনফরমেশন ইনকারেক্ট হয়ে থাকে বা ল্যাকিংস থাকে আমাকে কারেক্ট ইনফরমেশন প্রোভাইড করবেন, নেক্সট এপিসোডে আমি এটাকে কারেকশন দিয়ে ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করব। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।